পুজোর মধ্যে বড়সড় বিপদ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। পঞ্চমীতে পৃথিবীতে আছড়ে পড়বে বিশাল সৌরঝড়। এবার সেই আশঙ্কার কথা শোনালো নাসা। সূর্যের ওপর চৌম্বকীয় ফিলামেন্টের বিস্ফোরণ সৌরঝড়ের জন্ম দিতে পারে। 16 অক্টোবর সোমবার সূর্যের ওপর একটি শক্তিশালী চৌম্বকীয় ফিলামেন্ট বিস্ফোরিত হয়। বিশেষ করে প্লাজমার বিস্ফোরণটি সক্রিয় সানস্পট AR-3467 এ সংঘটিত হয়েছিল, যা আগে প্রচুর পরিমাণে অগ্নুৎপাত হয়েছিল। অগ্নুৎপাতটা এতটাই ব্যাপক ছিল যে এটি সৌর পদার্থ এবং প্লাজমাকে মহাকাশে বের করে দেয়, যা করোনাল মাস ইনজেকশন নামেও পরিচিত। CME এখন পৃথিবীর দিকে যাচ্ছে। যদিও নাসা মডেলগুলি আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে সরাসরি আঘাতের সম্ভাবনা নেই, এটি গ্রহটিকে সাইড সোয়াইপ করবে বলে আশা করা হচ্ছে, যা এখনও একটি সৌরঝড়ের জন্ম দেবার জন্য যথেষ্ট। 19 অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিনে ঝড়টি আসবে বলে আশা করা হচ্ছে। গবেষকরা বলছেন এই করোনাল মাস ইনজেকশনের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে সবথেকে বড় অগ্নুৎপাতগুলি মহাকাশে ছড়িয়ে পড়বে। প্রতি ঘন্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে 1 বিলিয়ন টন পদার্থ ধারণ করতে পারে এই সৌরঝড়, যা আদতে ইন্টারপ্ল্যানেটারি মিডিয়ামে ছড়িয়ে গিয়ে উপগ্রহ বা গ্রহের ক্ষতি করবে। পৃথিবীর ওপর আছড়ে পড়লে এই ঝড় ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মারাত্মক ক্ষতি করতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর স্যাটেলাইট ও রেডিও কমিউনিকেশন ব্যবস্থা। এর আগেও গবেষকদের মতে গবেষকরা বলেছিলেন যে পৃথিবীতে একটি G3 শ্রেণীর শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড় আছড়ে পড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছিল। বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন এই ঝড়ের ফলে স্যাটেলাইটের উপাদানগুলিতে সারফেস চার্জিং ঘটতে পারে। লো আর্থ অরবিট স্যাটেলাইট বৃদ্ধি ওরিয়েন্টেশন সমস্যার জন্য সংশোধনের প্রয়োজন হতে পারে। এর ফলে সমস্যা হবে রেডিও ফ্রিকোয়েন্সিতে। তবে শুধু ভারত নয়, এই ভয়াবহ সৌরঝড়ের আশঙ্কা করছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। তারাও এই পর্যবেক্ষণকে সমর্থন করেছেন। পুজোর মধ্যেই বড়সড় বিপদ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। পঞ্চমীতেই পৃথিবীতে আছড়ে পড়বে বিশাল সৌরঝড়। এবার সেই আশঙ্কার কথা শোনালো নাসা। সূর্যের ওপর চৌম্বকীয় ফিলামেন্টের বিস্ফোরণ সৌরঝড়ের জন্ম দিতে পারে। 16 অক্টোবর সোমবার সূর্যের ওপর একটি শক্তিশালী চৌম্বকীয় ফিলামেন্ট বিস্ফোরিত হয়। বিশেষ করে প্লাজমার বিস্ফোরণটি সক্রিয় সানস্পট AR-3467 এ সংঘটিত হয়েছিল, যা আগে প্রচুর পরিমাণে অগ্নুৎপাত হয়েছিল। অগ্নুৎপাতটি এতটাই ব্যাপক ছিল যে এটি সৌর পদার্থ এবং প্লাজমাকে মহাকাশে বের করে দেয়, যা করোনাল মাস ইনজেকশন নামেও পরিচিত। CME এখন পৃথিবীর দিকে যাচ্ছে। যদিও নাসা মডেলগুলি আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে সরাসরি আঘাতের সম্ভাবনা নেই, এটি গ্রহটিকে সাইড সোয়াইপ করবে বলে আশা করা হচ্ছে, যা এখনও একটি সৌরঝড়ের জন্ম দেবার জন্য যথেষ্ট। 19 অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিনই ঝড়টি আসবে বলে আশা করা হচ্ছে। গবেষকরা বলছেন এই করোনাল মাস ইজেকশনের ফলে সূর্যপৃষ্ঠ থেকে সবথেকে বড় অগ্নুৎপাতগুলি মহাকাশে ছড়িয়ে পড়বে। প্রতি ঘন্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে 1 বিলিয়ন টন পদার্থ ধারণ করতে পারে এই সৌরঝড়, যা আদতে ইন্টারপ্ল্যানেটারি মিডিয়ামে ছড়িয়ে গিয়ে উপগ্রহ বা গ্রহের ক্ষতি করবে। পৃথিবীর ওপর আছড়ে পড়লে এই ঝড় ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মারাত্মক ক্ষতি করতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর স্যাটেলাইট ও রেডিও কমিউনিকেশন ব্যবস্থা। এর আগেও গবেষকদের মতে গবেষকরা বলেছেন যে পৃথিবীতে একটি G3 শ্রেণীর শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড় আছড়ে পড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছিল। বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন এই ঝড়ের ফলে স্যাটেলাইটের উপাদানগুলিতে সারফেস চার্জিং ঘটতে পারে। লো আর্থ অরবিট স্যাটেলাইট বৃদ্ধি
ওরিয়েন্টেশন সমস্যার জন্য সংশোধনের প্রয়োজন হতে পারে। এর ফলে সমস্যা হবে রেডিও ফ্রিকোয়েন্সিতে। তবে শুধু ভারত নয়, এই ভয়াবহ সৌরঝড়ের আশঙ্কা করছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। তারাও এই পর্যবেক্ষণকে সমর্থন করেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, ভিডিওটা শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলা নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপ নিউজ চ্যানেল আজ তাক বাংলা।